পবিত্র ঈদ উৎসব চতুর্দিকে পালিত হচ্ছে এবং ঈদের উৎসবে মেতে অভিনেতা জয়া আহসান কি বলছেন তিনি আমরা শুনবো। আমি তো বরাবরই ঈদ সবসময় ঢাকায় করি, ঢাকায় করবারই চেষ্টা করি। আসলে পাঞ্জাবি কিনলাম, গিফট দেওয়ার ছিল সেগুলো কিনলাম, বাড়ির জন্য ফুল কিনলাম, এবার আমি নিজে গিয়ে গিয়ে সব জায়গায় শপিং করেছি, সেটার একটা অনেকদিন পরে আনন্দটা আমি পেলাম। জাকাতের কাপড়, তারপরে ফিতরার টাকা, এগুলো সব মসজিদে দিতে হয়, গরিবদেরকে দিতে হয়, সেগুলো সব দেয়া, এগুলো মোটামুটি সব কিছুই এইসব ফর্মালিটিসগুলো এবার পালন করলাম। কাজিনরা এলো বাড়িতে, বোনেরা এলো, সবাই মিলে একসঙ্গে খেলাম। বাড়িতে একেবারে জায়গাই নেই, এত এত সব মেহমান আসতে থাকে। একটা ঢাকায় জামদানি পরব স্পেশাল করে তৈরি করা হয়েছে ঈদের জন্য। ঈদটা শুরু হয় মূলত মাকে সালাম করা দিয়ে, তো মাকে সালাম করলাম সকালে উঠেই, কিছু ঈদিও পেলাম। ঈদি মানে হচ্ছে ঈদের প্রণামী, যেটা বলো তোমরা, যে ঈদের সালামি, সেটা আসলে মেইন আকর্ষণ থাকে। বড় হয়ে গেছে বলে দিতে হয় বেশি। আমাদের খিচুড়ি হয়, পোলাও হয়, সাথে দু তিন রকমের মাংস হয়, কাঁচা মশলা রান্না করলেন মা, মুরগির রোস্ট করলেন।